এটা বিকল হয়ে পড়ে আছে, এটা বিকল প্রকল্প। তো এই ক্ষেত্রে আপনার মতামত কি? এইটো এটা সর্ববৃহৎ প্রসেসিং প্ল্যান, কারণ উত্তর পূর্বাঞ্চলত গাহরির যিমান কনজামশন হয় দেশের অন্য অংশত নহয়। পাঞ্জাব হরিয়ানাত যাক ডাঙর ডাঙর গাহরি ফার্ম গড় লৈ উঠিছে, তেওঁলোকে এইখনকেই বজার হিসাবে লৈছে অসম তথা উত্তর পূর্বাঞ্চলক। প্রায় 500 crores মানৰ ট্রেনজেকশন গাহরি মাংসত হয়। ইয়াত যেটা পর্ক প্রসেসিং প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে, ইয়ার সংশোধন ক্ষমতা দৈনন্দিন 400 গাহরি। গাহরির অভাব আমার রাজ্যত আছে, কারণ আমার ইয়াত যিমান কনজামশন হয় তার বিপরীতে 35% গাহরিহে ইয়াত উৎপাদন হয়। গতি আমি একটা পরিকল্পনা করছো, কিন্তু পরিকল্পনাটো জটিল লাগিলে আফ্রিকান সোয়াইন ফিভারের কারণে, আফ্রিকান সোয়াইন ফিভারের কারণে বহুত গাহরি মৃত্যুমুখত পড়িল, আর মাঝে মাঝে ইয়ার প্রাদুর্ভাব হয়ে আছে। এই যেটা ডিজিজ, এই যেটা বেমার, আজির প্রায় 100 বছরতক অধিক বছর আগতে আফ্রিকার কেনিয়াত আরম্ভ হয়েছিল। তো বায়োসিকিউরিটি মেইনটেইন করার বিকল্প নাই, বায়োসিকিউরিটি মেইনটেইন। আর আমি ভাবো যে এনে ধরনের যা স্লটার হাউস বা এনে ধরনের প্ল্যান্ট, এইবিলাকর জড়িয়েহে আমি ইয়াক রোধ করব আমি পারিম। গতি এখন বিশাল মার্কেট আমার সম্মুখত আছে। হয় আমার ইয়াত প্রসেস মাংস খোৱাৰ অভ্যাসটো খুব কম, কিন্তু আমি এক্সপোর্ট করব পাৰো, আমি বাহিৰলৈ পঠাব পাৰো। গতি আজি এটো আৰম্ভ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেৰে আজি ইয়াৰ শুভারম্ভ হব, যদিও আমি ইয়াক এটা লাইন আপ করতে, স্ট্রিম লাইন করতে আমাক কিছু সময়ের প্রয়োজন হব, কারণ গাহরির বেমারটা এতিয়ালৈকে যেহেতু যোৱা নাই, কিন্তু বহুদিন এনেকে থৈ দিওঁ আমি, থৈ দিয়াটো আমার কারণে সম্ভব নহয়। গতি আমি এটা আরম্ভ করছো, আরম্ভ করবলে আজি আনুষ্ঠানিকভাবে তেখেতৰ হাতে আজি আমি মুকলি করার পিছত আমি কিছু সময় লৈ কেনে ধরনের ইয়াক আমি রান করো তার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করি। থলুয়া পালকটোই আমার মূল লক্ষ্য, সেখানে থলুয়া পালক সকলক আমি আরো কিদরে সাপোর্ট দিব পাৰো। আমি সময় সময় সাপোর্ট দিছো, তেওঁলোকৰ যিখিনি লোকসান হৈছে এইখিনি মোকাবিলা কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ সময়তো বহু ঠাইত আমি কালিং কৰি তেওঁলোকে যিখিনি পাব লাগে ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰৰ পৰা, সেইখিনি ক্ষিপ্ৰতাৰে আমি দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু গভৰ্ণমেণ্টৰ ঘৰৰ পৰা কিছু গাহৰি পালনৰ কাৰণে যাৱতীয় ব্যৱস্থাও গ্ৰহণ কৰা হৈছে। আপুনি বেয়া পাইছে চাগে ন? আমি বেয়া পোৱা নাই, কাৰণ আমাৰ সদ্যহতে 9খন আসন বিধানসভাত আছে, আৰু আমি সকলো দিশ চালি জাৰি চাই পেলাই আমি 2খন আসনত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ আমি আগবাঢ়িছোঁ, আৰু আমাৰ বিশ্বাস সবল প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব আৰু আমি জয়লাভ কৰিম।